চাকরি ও হজে যাওয়ার প্রলোভন দেখিয়ে 2500 নারীকে সৌদি আরব সহ বিভিন্ন দেশে পাচার করেছে রাজধানীর কনকর্ড অ্যাপেক্স রিক্রুট এজেন্সি। প্রতিষ্ঠানটির মালিক আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের মূল হোতা আবুল হোসেন সহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পাচার হওয়া এসব নারী নির্যাতিত হয়ে মানবেতর জীবনযাপন করলেও দেশে ফিরতে পারছে না। আতিকা রহমানের রিপোর্টে এটি বিস্তারিত থাকছে। কনকর্ড অ্যাপেক্স রিক্রুট এজেন্সি অফিস রাজধানী নয়াপল্টনে। এই রিক্রুট এজেন্সির মালিক ও মানব পাচারকারী চক্রের মূল হোতা আবুল হোসেন। আবুলের নেতৃত্বে তিন চারজন মূলত টার্গেট করত দরিদ্র ও ডিভোর্সি মেয়েদের। তাদের বিভিন্ন দেশে মোটা অঙ্কের বেতনের চাকরি, সৌদি আরবে কাজ ও হজের কথা বলে পাচার করা হতো। সৌদি আরবে নারীদের আটকে রেখে নির্যাতন ও বিভিন্ন জায়গায় বিক্রি করে দেয়া হতো। এই চক্রের মূল হোতা সহ দুইজনকে গ্রেফতার এবং তিনজন ভুক্তভোগী নারীকে উদ্ধার করে র‍্যাব সংবাদ সম্মেলনে জানায়, এ পর্যন্ত 2500 জনকে পাচার করেছে কনকর্ড অ্যাপেক্স। হামেদা নুরবানুকে জানায় সৌদি আরবে তাকে পাঠানো হবে, সেখানে তাকে যেহেতু সে মুসলিম পরিবারের সন্তান তাকে হজ করানো হবে এবং সৌদি মালিকের কাছে তাকে 70,000 টাকা বেতনে ওখানে চাকরি দেবে বলে আশ্বস্ত করে। উল্লেখযোগ্য দালালদের একজন সে নুরবানুকে আশ্বস্ত করে এভাবে যে সৌদি আরবের তো টাকার অভাব নাই, সুতরাং তুমি ওখানে গেলে 70,000 কেন, তোমাকে 70 কোটি টাকাও দিতে পারে। সুতরাং ওখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো কিছুর অভাব নাই, তুমি রাজার হালে থাকবা। এই বলে নুরবানুকে হামেদা ঢাকায় নিয়ে আসে। সৌদি একটি ফ্যামিলি, একটি পরিবার নুরবানুকে নিয়ে যায় এবং সেখানে নিয়ে যাওয়ার পরে তাকে যাওয়ার পর থেকেই বিভিন্ন রকমের বাসাবাড়ির কাজে তাকে নিয়োজিত করে। রাত 2-3 পর্যন্ত তাকে বাসাবাড়ির কাজে নিয়োজিত করে। বাংলাদেশ থেকে যাওয়া এবং ওখানে ওরকম পরিস্থিতিতে পড়ে যাওয়ার পরে নুরবানু ভীষণভাবে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তারপর সে কাজ থামিয়ে যায় না, তার কাজ চালিয়ে যেতে থাকে। কিন্তু তারপরও যখন তার প্রচণ্ড ক্ষুধা পায়, সে যখন খাবার চায়, তাকে খাবার না দিয়ে বরং তাকে বেধড়ক মারধর করা হয় এবং আবারও কাজ করতে তাকে বাধ্য করা হয়। কোনো অবস্থাতেই উক্ত অফিস ব্যতীত অন্য কারোর সাথে আলোচনা করব না এবং কোথাও কোনো অভিযোগ করব না। এ ধরনের চুক্তিপত্র তৈরি করে ভিকটিমদেরকে এক প্রকার জিম্মি করে তাদেরকে বিদেশ পাঠানো হতো। এই আবুল হোসেন এবং তার রিক্রুটিং এজেন্সি, তাদের সমস্ত বৈধ কাগজপত্র আছে, আমি স্বীকার করছি তাদের সমস্ত বৈধ কাগজপত্র আছে। কিন্তু একই সাথে এই রিক্রুটিং এজেন্সির সাথে সৌদি আরবের যে রিক্রুটিং এজেন্সি, তাদের যে চুক্তিপত্র, সেই চুক্তিপত্র ঠিক আছে। কিন্তু আবুল হোসেন পরিষ্কারভাবেই জানে যে এই ধরনের মহিলাদেরকে বিদেশ পাঠানোর পরে তারা কি ধরনের অমানসিক নির্যাতনের শিকার হয়। নারী গৃহকর্মীকে বিদেশে পাঠাচ্ছে, কিন্তু বিদেশে পাঠানোর পরে কি কার্যক্রম হচ্ছে তারা সম্পূর্ণ এ ব্যাপারে ওয়াকিবহাল। সমস্ত কিছু তারা জানে যে তাদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে বেতন দেওয়া হচ্ছে না, তাদের ঠিক মতো খাবার দেওয়া হচ্ছে না, সমস্ত কিছু তারা জানে, কিন্তু এ ব্যাপারে কোনো দায় দায়িত্ব নিতে তারা অস্বীকৃতি জানাচ্ছে। ভুক্তভোগী এক নারী এবং সৌদিতে আটকে থাকা এক নারীর স্বামী জানান প্রতারণা ও অমানবিক নির্যাতনের কাহিনী। রাতে 3টা পর্যন্ত কাজ করতে হয়, সারা 16-17টা বা রুম, এটি সব ধুইতে হয়, মুছতে হয়, রান্না কাজ করতে হয়। করতে করতে যদি পড়ে যায় তাহলে মারে, মায়ের নিয়ে অফিসে দিয়ে দিত, অফিস থেকে মায়েরা আবার আরেক বাসায় দিত, এভাবে মারপিট করে, এভাবে নির্যাতন করে। আমি প্রথম আইসি, আমার পরে আরও এখানে আমার লগে আরও দুইজন আছে, তারা আমার পরে আইসি, আর এখন আরও দুইজনেরও সমস্যা। তো আর খুব পরিস্থিতি খারাপ, তারা বাচ্চা আয় বাজে এইটার সম্ভাবনা খুব কষ্টের মধ্যে আছে স্যার, অনেক নির্যাতনের মাধ্যমে আছে উনি। আমি জানতে পারছি আপনার প্রথমে যাওয়ার পরে আপনার 2 মাস লাগাত মোটামুটি যোগাযোগ করতে পারছে আমার সঙ্গে, 2 মাস যাওয়ার পরে মানে 3 মাস পড়ছে পরেই আর কোনো যোগাযোগ করতে পারে না, কোনো কিছু করতে পারে না। আর পরে মোটামুটি 1.5 মাস গেছে আমি যোগাযোগ করতে পারি না। 1.5 মাস পরে যে ও যেই বাসার মধ্যে আসিল, ওই বাসার মধ্যে একজন বাঙালি রাজমিস্ত্রি বলে, রাজমিস্ত্রি গেছে কাজ করতে, উনি হাতে পায়ে ধরে বড় ভাই বানালো, উনি বানাইয়া পরে উনি মোবাইল দিয়ে আমার কাছে 2টা ভয়েস পাঠালো।
পাঠায় বলল তুমি যত দ্রুত সম্ভব আমাকে বাঁচাও, যদি তোমরা আমাকে জীবিত নিতে চাও তাহলে তুমি কি করবা না করবা আমি জানি না, আমাকে তুমি বাঁচাই নিয়ে যাও। র‍্যাব জানায় অভিযানের সময় 30টির বেশি পাসপোর্ট জব্দ করা হয়। প্রতিষ্ঠানটির রিক্রুট এজেন্সির বৈধ কাগজ থাকলেও এর আড়ালে তারা মানব পাচার করত। রডের আঘাতে নুরবানুর পা ফুলে যায়। আতিকুর রহমান, আরটিভি, ঢাকা।